উম্মতের গান রারি নবীরে রাহমাতুল লিল আলামিন নবীরে জঙ্গলাত থেকে নিয়ে আই জাহেল পাথর দিয়ে যখন ডিল মারলেন নবীজির কপাল মুবারক মাসখানে ফেটে গেল চাপা দিয়ে ধরে কাঁদতেছে আমার কেউ নাই রে মা নাই রে বাবা নাই রে কে আমারে পাথর মারলি মাউত আমি আমার উম্মতের তোমার সাথে সাক্ষাৎ দিদার করার জন্য এ নামাজটা শিক্ষা দিতেছিলাম আবু জাহেল আমার মাথা ফাটাইলো আমি কই যাব গো কে আদর করবে কে মায়া করবে আমার মা নাই বাবা নাই আমার নবী এতিম নবী কান্দতে কান্দতে মক্কা নগরীর পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় পাহাড়ের দেশ শুধু পাহাড় পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে বাবলা কাটার জঙ্গলা নিরিবিলি জায়গায় যাইয়া রে আমার নবী বসে বসে কান্দে কান্দতে কান্দতে নবীজির চেহারা মুবারকের রক্ত মুবারক সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া চারিপাশে কান্দে এমনি সময় একটা জঙ্গলার পশু হরে পরামর্শ ডাকলেন নবী বসে বসে জঙ্গলায় কাঁদবি আর আমরা পাশে বসে দেখব এটা হতে পারে না একজনে ঝাড়ে দেখো না নবীজির কে আছে খবরটা পৌঁছে দিয়ে আসো নবীজির যেন বাসায় বাড়িতে নিয়ে যায় একটা হরিণ নবীর প্রেমে পাগল হইয়া গো দৌড়াইয়া মক্কা নগরে ঢুকে গেছে খানেক আবার পাশেই নবীজির ঘর নবীজির বাড়ি নবীজির হুজরার পাশাপাশি যাইয়া তালাশ করে তখন মানুষজন কম ছিল ঘুরে ঘুরে দেখে কাউরে দেখা যায় না একটু পরে দেখা যায় একটু দূরে নবীর চাচা বীরে আমির হামজা তীর ধনুক হাতে হরিণ শিকারি করতে গিয়েছিলেন শিকার পাইল না খালি হাতে বাড়িতে ফিরছেন বাড়ির কাছে সুন্দর হরিণ দেখা যায় আমির হামজা বলেন আমি তীর ধনুক বাহির করলাম হরিণ শিকার করার জন্য জঙ্গলার হরিণই ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি আল্লাহ বলেন এরে জঙ্গলার হরিণী আমার বন্ধুর পক্ষে কথা বলার জন্য জবান চাইছস যে নবীর প্রেমে এত কিছু করেছি এই নবীর প্রেমে কি তোরে জবান দিতে পারি না সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে দিল জোরে জোরে কন্যা সুবহানাল হরিণি ডাকতেছে রে আমির হামজা রে আমার তীর দনুক দিয়ে মারতে হবে না রে আমির হামজা মারিস না মারার আগে একটা কথা শুইনাল তারপরে আমার মারিস আমার কোনো দুঃখ থাকবে না আমির হামজা বলেন জঙ্গলার হরিণ মানুষের মতো কথা কয় ব্যাপারটা আগে বুঝান ওই ব্যাপারটা কি হরিণ দৌড়া যাইয়া আমির হামজার পায়ে পড়ে গেছে পায়ে পড়ে কাঁদতেছে আমির হামজা রে একটু জঙ্গলাই যা রে আমির হামজা যাইয়া দেখ তোর বাতি যা এতিম বাতি যা রে এতিম বাতি যা রে আবু জাহেল কেমন একটা মার মারছে রে আমির হামজা আজকে যদি তোর ভাই দুনিয়ায় থাকতো এতিম নবী কি জঙ্গলায় বসে কান এরে আমির হামজা তোর পায়ে দুরি রে আমারে মারবার আগে তোর বাতি জাগি নিয়ে আয় আখিরি নবীরে উম্মতের কান্দারি নবীরে রাহমাতুল লিল আলামিন নবীরে জঙ্গলার থেকে নিয়ে আয় আমির হামজা বলেন আশ্চর্য হয়ে গেলাম একটা জঙ্গলার পশু হরিণ আমার বাতিজার জন্য এইভাবে কান্দে তাহলে বোঝা যায় নিশ্চয় আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় এরে হরিণী আমার বাতিজার জন্য তোর মায়া হলো বাতিজার মা নাই বাবা নাই বলে আমির হামজা বলতেছেন বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারলো ও হরিণী পাও ছেড়ে দে আর তোকে আমি কিছুই করব না আমার বাতিজার মা নাই বাবা নাই বলে আমি চাচা তো এখনো বেঁচে আছি আমি চাচা থাকতে আমার বাতিজারে মারবো এই সাহস কার হইল আমি আজকে আবু জাহেলকে দেইখা দিব মেজাজ গরম করে চলছে বাড়ির দিকে বাড়ির পাশে যাইয়া শুনে রে আমির হামজার বিবি হাওলা কে সে পাগল বেশে কান্দে বিবি তুমিও কান্দো ওদিক দিয়ে বাতিজা কান্দে তুমিও কান্দো সঙ্গে সঙ্গে তরবারিটা বাহির করে বলতেছেন বিবি গো তরবারি বাহির করে প্রতিজ্ঞা করলাম
তুমি কেন কান্দো বলো, বাতি যার ব্যথাই তো মনটা মানে না, তুমিও কান্দো বলো কোন ব্যথাই কান্দো। আমির হামজার বিবি দৌড়ে যাইয়া স্বামীর গলায় ধরেছে, স্বামী গো আমার বাতি যার বলে আবু জাহেল মারছে গো, মা নাই বাবা নাই বলে বাতি যা জংলায় বসে কান্দে, কেউ কি বাতি যার মায়া করবে না। এ স্বামী একটা অনুরোধ করি, আমার বাতি যারে আইনা দিবানি, আমি মায়ের মতো হইয়া দূর করব। আর আমার বাতি যারে মারলো আবু জাহেলের বিচার করবানি। আমির হামজা বলেন, বিবি গো হরিণের মুখী যে বাতিজার প্রশংসা শুনেছি, তুমিও যখন বাতিজার জন্য কান্দো, যাও কথা দিলাম এই বাতিজারে না লইয়া বাড়িতে আসবো না, আবু জাহেলের বিচার না করে ঘরে ফিরবো না। একটা দৌড় মারলেন আবু জাহেলের বাড়ির সামনে, আবু জাহেল বাড়িতে আছো, আছি বেরিয়ে আসো, এমনি আঘাত করলেন মাথার মধ্যে, মাথা ফাইটে গেল। ও আমির হামজা কোন দুঃখে আমাকে মারলি, আমির হামজা চোখের পানি ছেড়ে দিলেন, আবু জাহেল রে আমার এতিম বাতি যারে কেড়ে মারলে রে, রে আবু জাহেল আমার বাতি যার মা নাই রে বাবাও নাই, কোন দুঃখে আমার বাতি যারে মারলি, তুমি কি ভাবছো আমার বাতি যার কেউ নাই, আমি চাচা কি মরে গেছে নাকি, রে আবু জাহেল একটা আঘাত করেছি এখন মার শেষ হয় নাই, ভাল আমার বাতি যা কই, বাতি যার খবর যদি না দিবি তোর গলা ও কাইটা ফলাইবো। আবু জাহেল বলেন, আমির হামজারে আমারে আর মারিস না, আমি দেখছি তোর বাতি যা কানতে কানতে রক্ত মাখা শরীর লইয়া ওই পাহাড়ের পর পাহাড় পার হইয়া এই সামনের দিকে গেছে। আমির হামজা একটা দৌড় মারছে গোড়াটা পাহাড়ের কিনারে রাইখা, একটু উঁচু জায়গা পাইলেই আমির হামজা বাতিজাকে ডাক মারে, বাবা মুহাম্মদ গো আমি তোমার চাচা আইছি গো, আর কানতে হবে না, বলো না তুমি কোথায় আছো। এইভাবে দৌড়াদৌড়ি করতে সে কোথাও বাতিজার খবর পায় না। আমির হামজা বলেন, একটু দূরে দেখি গাছের ডালের পাখিরা বসে বসে কান্দে, দৌড়াইয়া যাইয়া দেখি জংলার পশুরা আমার বাতিজারে গেরাও করে বসে কান্দে। আমির হামজা পিছি দিয়ে যাইয়া আমার নবীকে পিছন দিয়ে এইভাবে আঞ্জাইয়া ধরে ডাক মারছেন, বাবা গো তোমার কানতে হবে না গো বাবা, আমি তোমার চাচা আইসা পড়ছি। আমার নবী এমন বিপদের মুহূর্তে চাচার কণ্ঠ পাইয়া গো, বাবার গন্ধ চাচার শরীরে আছে, বলুন আছে কি না। আমার নবী উপরের দিকে মুখটা ফিরাইয়া চাচার চেহারার দিকে তাকাইয়া আমার নবীর কলিজায় আর মানে না, একটা চিৎকার মেরে ডাক মারলেন, চাচা আমার মা নাই বাবা নাই, দেখুন আবু জাহেল আমারে কেমন মার মারছে। নবীজিকে টাইনা টাইনা দাঁড় করাইয়া আমির হামজা বলেন, আমি দেখিছি আবু জাহেলের পাথরের আঘাতের দাগ এখনো দেখা যায়, গোড়ার পৃষ্ঠে উঠাইয়া চাবুক মারতেছে ঘোড়া, গোড়ারে চল জলদি করে চল রে আমার বিবি কান্দে রে বাতিজার মায় হায়। আবু জাহেল বলতেছেন, আমি মারলাম বাতিজাকে, তুমি এত মায়া করো, আমি যেমন কালিমা পড়ি নাই তুমিও তো কালিমা পড়ো নাই, আমির হামজা তখনও কালিমা পড়ে নাই। আমির হামজা বলে, রে আবু জাহেল কালিমা পড়তে না পারি রে, আমি তো বাতিজার মায়া সারতে পারি না। আমির হামজা ডাকতেছে, ও বাতিজা গোড়ার পৃষ্ঠে ওঠো। আমির হামজা নবীজির আপন চাচা ছিলেন, আল্লাহু আকবার বলো, গোড়ার পিছনে নবীরে বসাইয়া আমির হামজা গোড়ার সামনে বসে চাবুক মারতেছে, গোড়ারে চল জলদি করে চল আমার বিবি কান্দে বাতিজার মায়ায়, জলদি করে চল, গোড়া তো উঠে না সামনেও যায় না। আমির হামজা রাগে এমন মার মারতেছেন, কোনো কোনো চাবুকের আঘাতে গোড়ার চামড়া ফাইটা রক্তগুলি বাহির হইতেছে, মাঝে মাঝে গোড়া সামনের দুইটা পা আকাশে উড়াইয়া দেয়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছেন। এবার আমির হামজার আঘাতে গোড়া দুইটা পাও সামনে বাড়াইয়া ডাকে, প্রভু জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেই। জবান খুলে গেল ঘোড়া, যেই নবীর পক্ষে গেলে জংলার পশুর জবান খুলে রে, যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলে রে, এই নবীর পক্ষে গেলে কি আমরার ডাক আমার আল্লাহ শুনবে না।
গুরার ডাক যদি শুনতে পারে গো আমাদের ডাক কেন শুনবে না? দয়ার নবী মায়ার নবী পিছে বসা, গুরা ডাকতেছে আল্লাহ জবান খুলে দাও, জবান খুলে দিলে গুরা ডাকতেছে আমির হামজারে মার কত মারবি, মারতে মারতে যদি আমি গুরার জীবন বাহির করে দেস্তাও তুমি পারবি, আমি কথা দিলাম রে যেই নবীরে পাশে বসাইছো এই নবীরে সামনে না নেওয়া পর্যন্ত আমার জীবন যাবে আমি সামনে যাব না। আজকে গুরা হইয়া নবী চিনে রে, উম্মত হইয়া নবী চিনি না। আমির হামজা বলেন বাবা গো সামনে আসো তুমি আমি পিছনে যাই। আমির হামজা বলেন বাতি যাকে সামনে দিয়ে গোরাকে চাবুক দিতে হয় না। এক দৌড়ে গোরা বাড়ির গেটে পৌঁছে গেছে, এত দ্রুত গতিতে আমার গোরা জীবনে আর কোনোদিন চলতে দেখি নাই। আমির হামজার বিবি কান্দে রে, আওলা কেসে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। আমার নবীর সুন্দর চেহারা দেখে দূর থেকে ডাক মারলেন, বাতিজা রে আয় আমি তোরে মায়ের মতো আদর করব। মার কথা শুনে আমার নবী গুরার থেকে একটা চিৎকার মেরে নাইমা গেলেন, মা গো ও মা আমার মায়ের মতো আদর করবেন। গলায় ধরে ঘরের মধ্যে বসাইয়া আমির হামজার বিবি রুমাল বিজাইয়া রক্ত মুবারক পরিষ্কার করতে করতে আমির হামজার বিবি বলেন, সহ্য করতে পারি না হেতিম বাতি যার রক্ত মুবারক পরিষ্কার করতেছে আর ডাকতেছে আমেনা রে ও আমেনা। দেখা গেলি না তোমার তিম সন্তানের কি অবস্থা? রক্ত মুবারক পরিষ্কার করে নবীজিকে পাশে বসাইয়া জিজ্ঞেস করলেন, বাতিজা আবু জাহেল তোমারে মারলো তুমি কি তারে গালি দিছো? না চাচি। মারছো? না চাচি। মন্দ বলেছো? না চাচি। আবু জাহেলের ক্ষতি করেছো? না চাচি। তাহলে কেন মারলো? আমার নবী বলেন, চাচি গো ও আদুরের চাচা শুনো, আমি আমার উম্মতের মাওলার দিদার পাওয়ার নামা শিক্ষা দিতেছিলাম, আল্লাহর জান্নাতে যাওয়ার নামাজ আমি আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর আবু জাহেল আমাকে এই অবস্থার মধ্যে পাথর দিয়ে ডিল মেরে আমার মাথা ফাটাইয়া দিছে গো চাচি। আমি আবু জাহেলের কোনো ক্ষতি করি নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে আমির হামজার বিবি আমির হামজাকে সাক্ষী বানাইয়া রে নবীজি নামাজে দাঁড়াইয়া যে মার খাইছে রক্তে লাল লাল হয়েছে এই ব্যথার কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। এ বন্ধু কথা দিলাম তোমার এই ব্যথাই ব্যতীত হইয়া তোমার এই দুঃখে দুঃখিত হইয়া যারা পাঁচক্ত নামাজে দাঁড়াইয়া যাবে গে বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম ওই এক একজন নামাজিকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা এই কষ্ট করে যে জিনিসগুলি নবী আমাদের কাছে দিয়ে গেলেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ। এই নামাজ ব্যতীত নবীর উম্মত হওয়া যায় না, নামাজ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করানো যায় না, নামাজ ব্যতীত আল্লাহর দিদার পাওয়া যায় না, নামাজ ব্যতীত জান্নাতের চাবি পাওয়া যায় না। সব কিছুর মূলে হলো নামাজ। হাশরের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে। হাশরের দিন প্রথম প্রশ্নই হবে, তোমরা কি নামাজ পড়ছো? যে নামাজের জন্য আমার নবী মার খেয়েছে, যে নামাজের জন্য মাথা ফাটিয়েছে, যে নামাজের জন্য গলায় ফাঁস লাগিয়েছে, তোমরা কি এই নামাজ পড়ছো? যদি নামাজ সম্পর্কে প্রশ্নের জবাব সঠিক দিতে না পারেন তাহলে হাশরের বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় থাকবে না। তাই বাবারা ভাইয়েরা নামাজি হন, নবী নামাজের জন্য বহু মায়ের খেয়েছেন, বহু কষ্ট করেছেন। আল্লাহ আমাদের সকলকে মা বোনদেরকে সহ পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, রাত্র অনেক হয়ে গেছে, তিনটার উপরে বেজে গেছে। আসুন, যেই যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আসলে রাসূল বলেছেন যুবকদের সম্পর্কে, আল্লাহ বলেছেন বন্ধু গো জান্নাতে যাবে সব যুবক, আমি যুবকদেরকে পছন্দ করি, তাই জান্নাতে যাবে যুবকেরা। যেই জান্নাতি যুবক, যেই যুবক জান্নাতে যাবেন, এমন কিছু যুবক এখানে গাউসিয়া আহমদিয়া কমিটি করে
এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যেন তাদেরকে রাসূলের পক্ষে গাউসে পাকের পক্ষে কবুল করে কাল কিয়ামতে নবীর দিদার দেখাইয়া নবীর গুদারাই উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল।